有人。আসো খেলবো, খেলা হবে, খেলা হবে। কেজি কেজি আটা মনে হয় পিছিয়ে মনে
No. তুমি করোনি ঠিক আছে, তুমি এর থেকে বাজে
করেছো বা করনি সেসব দেখে লাভ নেই, বাট আমার এটা মাথায় এসেছে সারাদিন ধরে, কিন্তু খুব ভেবেছি এটা কিভাবে ফুটিয়ে তুলবো। কি করেছো একবার দেখো বন্ধু, তোমরা দেখো একবার কি করেছে, দেখো দেখো এখানে কেজি কেজি আটা, তোমরা একবার দেখো কেজি কেজি আটা ফেলেছে, দেখো কি করেছে। আর রিয়াকশনটা তোমাদের, তুমি একবার দেখো একবার, ক্যামেরা নিচে আমার শুনি, মাথা কিন্তু খুব গরম হয়ে যাচ্ছে বলে দিলাম, এই যে একবার দেখো, একবার দেখো কেজি কেজি আটা, দেখো কি করেছে। এই অফিস থেকে আসলাম সেই 7:30 পৌনে 8টার সময় বাড়ি থেকে বেরিয়েছি। আর তোমাকে দেখো বন্ধুরা, ওর যখন 70 বছর বয়স হবে তখন কিন্তু মনে হয় ঠিক এইরকমই চেয়ারা হবে, মানে বুঝতেই পারছো কিরকম দাদু দাদু লাগছে, মানে একেবারে পুরোপুরি দাদু। এখন 30 থেকে 70 বছরের চেয়ারাটা ঠিক কিরকম হয় সেটা বুঝিয়ে দিলাম আমি। আর এইটুকু ফাঁকা আছে এইটুকুর জন্য, এই যে পুরো মাখি, এবার তোমার ঠিক লাগছে, দেখো এবার ঠিক লাগছে। আর তোমার রিয়াকশনটা কিন্তু জাস্ট একদম ফাটাফাটি ছিল, সেটা বলার মতো না। দাঁড়া একটা থামবে নিইনি, তোমার এত সুন্দর একটা রয়েছে রিঅ্যাকশনের গুষ্টি নিকুচি করেছি। তোমার সাথে কিন্তু অনেকদিন আমি মজা করি না, সেই জন্য জাস্ট এটা করলাম, এছাড়া কিছু না। আর আমাকে দেখো তার জন্য মাখিয়েছে গালে, বুঝতে পারছো, মানে আমাকেও অর্ধেক মাখিয়েছে। এরকমই আর কি তুমি করবে আমি জীবনে কোনোদিন ভাবিনি। অন ক্যামেরায় কথা দিলাম তোমাকে, তোমাকে আমি কি করব তোমার কল্পনায় কোনোদিন আসবে না। সে তুমি যাই করো, করে নিতে পারো, আমারটা দেখো সাকসেস করো। রাত বাজে মোবাইল কই, ব্যাগের মধ্যে মোবাইল, দেখো কটা বাজে দেখাও কি করেছো তুমি, দেখো এক বন্ধুরে দেখো। এই রাতে আমি এখন কি করব, আমি এই এইটা আমি কি করে তুলবো একবার দেখো, স্নান এই রাত্রি এখন 8টার সময়, 7:30 সময়, এই আটা আমি এখন কি করব। আর আইন করে এখন যাই আমি গায়ে জল দেবো, পুরো আটা পুরো সারা শরীর লেগে লেগে যাবে, এতে গম কলকারখানায় যারা কাজ করে। হ্যাপি হোলি, হ্যাপি হোলি, হ্যাপি হোলি, হ্যাপি হোলি, হ্যাপি হোলি, হ্যাপি হোলি। कौन है ये लोग, कहां से आते हैं? होली के মানে হোলি নাচতে নাচতে হোলি শুরু হয়ে গেছে, কিন্তু আমাদের তাও আটা দিয়ে হোলি, আর হোলি কিন্তু খেলে না, সেই জন্য এবার একটু আটা দিয়ে হোলি খেলা হলো। সত্যি জীবনে গায়ে কোনোদিন হাত চালানো শিখিনি তো, হাসি পাচ্ছে বলতে কথাটা, জীবনে কোনোদিন গায়ে হাত চালানো শিখিনি তো, আজকে যদি অন্য কোনো মানুষ হতো না হাত চালিয়ে দিত তোমার গায়ে। তুমি মুখটা জাস্ট দেখো, দেখি সারা গায়ে বড় অবস্থাটা কি। আর এই জায়গাটা দেখো, এই জায়গাটা কি হয়েছে, পরিষ্কার করবে কে এগুলো এখন, হলো সেইটা সব থেকে বড় কথা, সারা বাড়ি এখন দেখো এরকম হয়েছে, এলো পরিষ্কার করবে কে, সেটা আমাকেই করতে হবে। হাসবো না কাঁদবো আমি, সত্যি কিছু জানি না, বিশ্বাস করো ঠাকুর, এরকম বোঝন আর কারো না হয়। এইরকম বলছো, কি বলবো কি করবো, একবার দেখো আমার অবস্থাটা, জীবনে কোনোদিন হাত চালো, মানে কি বলবো, মানে কথাটা বলতে তোমরা আমাকে ক্ষমা করে দিও, মানে অন্য কোনো পুরুষ হলে কি করতো আমি জানি না, মেরে মেরে দিত। হাসছো এখন, হাসি পাচ্ছে তোমার এখন, হাসি পাচ্ছে তোমার, সেটা বলো। তোমাকে দেখলে সত্যি যে মা দেখে হাসতে হাসতে চলে গেছে, একবার দেখো একবার আমার পিঠটা দেখো একবার কি করেছে, দেখো এইগুলো দেবো, একবার দেখো আমার মাথাটা দেখো কি করেছে, দেখো গমকাল গম কলকারখানায় যারা আটা ভাঙায়, আটা ভাঙানোর কাজ করে, তারাও হয় আমার মতো থাকে না। তুমি তো একদিনের জন্য কানে কানে দেখি পোকা আছে নাকি আটা, এবার আর দেখো সারা বাড়ি পুরো আটা আটা করে ফেলেছে, একবার দেখো কি অবস্থা, কি করেছে দেখো, জুতা মুতা, এই এই জুতা পরে কালকে আমি অফিস যাবো, একবার দেখাও, এই জুতো পরে আমি অফিস যাবো কালকে, অন্য বুট পরে যাবো, এটা থাকবে, এটা কালকে ধুয়ে দেওয়া হবে, কিছু করার নেই। আর এই জায়গায় আটা জিনিসটাই হলো এরকম, আটা জিনিসটাই হলো এরকম, যে আমার গায়ে জয় নাকমুখে যে জল লাগবে একদম পুরো শক্ত শক্ত হয়ে যাবে। তুমি যাও, দেরি করো না, তাড়াতাড়ি বাথরুমে চলে যাও, স্নান করো না। অন ক্যামেরায় তোমাকে কথা দিয়ে গেলাম, তোমার কপালে দুঃখ আছে, পরের বার রিভেঞ্জ নেওয়ার জন্য তুমি তৈরি থাকো। সে যাই হোক না কেন, আমারটা সাকসেসফুল হয়েছে এটা হলো কথা। যদি ভালো লাগে তোমাদের অবশ্যই কিন্তু 2000 লাইক করো প্লিজ আমার জন্য, 2000 যদি লাইক করো তাহলে এরপরে কিন্তু আমি আরও 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 খারাপ প্র্যাঙ্ক করবো, যাতে সেটা এখনও তো কিছু বলা যায় না, সেটা মাথায় প্ল্যান করতে হবে। যাই হোক বন্ধুরা, এর পরে কিন্তু আমি আরও 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 অনেক ডেঞ্জারাস প্র্যাঙ্ক করার চেষ্টা করব। যদি তোমরা এই ভিডিওটাতে 2000 লাইক করে দাও তাহলে কিন্তু তোমরা নেক্সট দেখতে পারবে কি ভিডিও আমি করছি। আর যাই হোক, তোমাদের দাদাভাই এখন বাথরুমে চলে গেলো স্নান করতে,
আর তাহলে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আর এখন দেখতে পাচ্ছ ঘর বাড়ির অবস্থা কি পরিমাণে খারাপ হয়েছে, এগুলো পরিষ্কার করতে হবে। আর কেমন লাগলো ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানিয়ে দেবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট দেখা হবে আবার পরের ভিডিওতে। আর চলো আজকের মতো, টাটা।